الحمد لله رب العالمين نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن مُحَمَّدًا عبده ورسوله كويتكاب عبد الله بهاي سورة كهاف بيوش فتبا ديباكو আসলে সুরা কাহাফের বিষয়ে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেগুলো অনেকে জয় বলেছেন আবার কোন কোন মহাদিস সেগুলোকে হাসান বলেছেন তবে সুরা কাহাফের আমল সাহাবাদের মধ্যে প্রচলন ছিল আমরাদ ইয়াল্লা তা রানু সোরা কাহাফ পড়তেন এই ধরনের আর অনেক সাহাবের আমল রয়েছে যারা ওনারা সুরা কাহাফ জমাবারে পড়তেন

এক জুমা থেকে অপর জমা পর্যন্ত এবং বাইতুল্লাহ পর্যন্ত যে ফজিলতের কথা আছে আরো বিভিন্ন হাদিসে বিভিন্ন ধরনের ফজিলতের কথা আছে তো যে ফজিলতের কথাগুলো আছে এগুলো জুমার রাত হোক বা দিন হোক তার মধ্যে পড়লে হয়ে যাবে মূলত ইসলামী শরিয়াতে দিনের পূর্বে রাতের আবির্ভাব হয় রাত হয় প্রথমে এরপর দিন হয় যেমন যখন রমজানের চাঁদ উঠে যায় চাঁদ উঠার সাথে সাথেই ওই রাত্রে আমরা তারাবি পড়ি অর্থাৎ সে রাত থেকেই রমজান শুরু হয়ে গেল সে রাত থেকে আমাদেরকে সিঁড়ি খেতে হয় এবং যাবতীয় রমজানের যে বিধি গুলো রয়েছে সবগুলো সে রাত থেকেই কার্যকর হবে ইনশাল্লাহ তদ্রূপভাবে জুমার যে সুরা কাহফের পড়ার যে হাদিসগুলো রয়েছে সেগুলো বিহেশরতি বারদিবাগত রাতে অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পর থেকে জুমার রাত্রিতে যদি কেউ কোনো ব্যক্তি আদায় করে অথবা জুমার দিনে যদি কোনো ব্যক্তি আদায় করে সূরজ যাওয়ার পূর্বে তাহলে ইনশাআল্লাহ তারে আমল হয়ে যাবে আল্লাহু আনবিসা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া